করোনার মধ্যেও গার্মেন্টস খাতে দেশ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে আশাবাদ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির। বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রপ্তানি ও ট্রেড ক্যাটাগরিতে 2018 সালে সিআইপিদের কার্ড প্রদান অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন তিনি। তবে এক্ষেত্রে প্রবাসী এবং দেশের সিআইপিদেরকে বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে কাঁচাপাট, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হস্তশিল্পজাত পণ্য, সিরামিক পণ্য, ফার্মাসিউটিক্যালস পণ্য সহ মোট 19টি খাতে দেয়া হয় এই সিআইপি কার্ড। এই কার্ড পেয়েছেন 176 জন রপ্তানিকারক, শিল্পপতি এবং ব্যবসায়ী। দেশের উন্নয়নে তাদের অবদান তুলে ধরেন মন্ত্রী। রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টে আমরা দ্বিতীয় অবস্থান ধরে রাখতে পেরেছি। এবছর আমাদের টার্গেট, টোটাল টার্গেট $51 বিলিয়ন করা হয়েছে এবং খুব আশাবাদী আমি যে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো।